नमस्कार, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। फिरे एलाम एकटा नतून रान्नार भिडियो निये। आज तोमादेर देखाबो घरोया पद्धतिते बाड़ीते की करे निमकि बानाबे। निमकि आमादेर सबार खूब पछन्देर एकटी स्नैक आइटेम। आमार तो चा दिये निमकि खेते खूब भालो लागे। कयेकदिन आगेई बानियेछिलाम किछु निमकि। चलो देखा जाक किभाबे बानालाम सेई निमकि। प्रथमे ময়দাটা ভালো করে মেখে নিতে হবে সাদা তেল, পরিমাণ মতো নুন আর কিছুটা কালো জিরে দিয়ে আর অল্প পরিমাণে একটু চিনি। ময়দাটা মেখে একটা সুন্দর ডো বানিয়ে সেটাতে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। এবার ওই বড় ডোটা থেকে কেটে নিয়ে ছোট ছোট কাটা ডো বানিয়ে নিতে হবে। এবার ওই একটা একটা ডোগুলোকে নিয়ে বড় রুটি আকারে বেলে নিতে হবে। ঠিক এইভাবে যতটা বড় করা যায় ঠিক ততটাই বড় করতে হবে। এবার ওটার উপর অল্প একটু সাদা তেল আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিতে হবে। এবার ওটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে, ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে। রোল করা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট লেচির আকারে কেটে নিতে হবে বা লেচির সাইজে কেটে নিতে হবে। তারপর এগুলোকে ছোট ছোট লেচি করে নিতে হবে। এবার এই ছোট ছোট লেচিগুলোকে ছোট ছোট লুচির আকারে বেলে নিতে হবে, ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে। এগুলোকে ছোট ছোট লুচির আকারে করে নেওয়ার পর ফোল্ড করে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে। এইভাবে একবার আর এইভাবে একবার, ব্যাস তোমার নিমকি তৈরি। চলো তোমাদের ফোল্ড করাটা আরও একবার দেখাই। তবে তোমাদের ফোল্ড করার পর যদি মনে হয় জিনিসটা মোটা হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা ওটাকে এক ফোল্ড করেও করতে পারো বা মাঝখান থেকে কেটে নিয়ে পাতলা করে নিতে পারো। যেরকম সাইজ তোমাদের পছন্দ সেরকম করতে পারো বা যেরকম আকৃতি তোমাদের ভালো লাগে সেরকম আকৃতির করে নিতে পারো। চলো এবার নিমকি ভেজে নেওয়ার পালা। কড়াইতে বেশ খানিকটা গরম তেল বসিয়ে নিয়েছি, যেমনটা লুচি ভাজার সময় লাগে তেমনটা। এবার আস্তে আস্তে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি। এবার নিমকিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমরা তুলে নেব এবং ঠান্ডা করতে দেব। ব্যাস তৈরি হয়ে গেল তোমার আমার সবার প্রিয় জলখাবার নিমকি। তবে নিমকিগুলো দেখতেই যে সুন্দর হয়েছিল তা কিন্তু নয়, খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল। তোমাদের ভেঙে আমি একটু দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বাড়িতে প্লিজ ট্রাই করো,